নৌকা মার্কায় ভোট দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সমৃদ্ধ, সুন্দর এবং আরও শক্তিশালী বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ। শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার 15 আগস্ট দুপুরে নড়াইলের লোহাগড়ায় জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান। মাশরাফী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতাসীন বলেই আমরা এমপি, দলের সভাপতি, সম্পাদক হতে পেরেছি। আজকের এই দিনে সব বিভেদ ভুলে দলকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের চালিকা শক্তি, শেখ হাসিনার আস্থার স্থল। তাদের সম্মান করতে হবে, কাছে ডেকে নিতে হবে, তাদের মূল্যায়ন করতে হবে। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ আলোচনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।